আদালতের অন্তর্বর্তী নির্দেশ এসেছে, যেখানে ভোটের আগে ছত্রধর মামলায় আবারও নতুন মোড়, যেখানে আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না, এমনটাই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৌভিক, বিস্তারিত জানতে চাইব। দেখো, আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে এনআইএ বিশেষ আদালতের অনুমতি ছাড়া ছত্রধর মাহাতো তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না। কোনো কাজে তাকে বাইরে যেতে হলে সেক্ষেত্রে এনআইএ এর বিশেষ আদালত যেটা কলকাতাতে আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে সেই আদালতের নিয়ম মেনে তারপর বাইরে যেতে পারবেন। এর পাশাপাশি তোমাকে বলবো যে এনআইএ এর মূলত অভিযোগ ছিল যে জঙ্গলমহলে গণ্ডগোলের ঘটনায় তাকে এনআইএ আবারও গ্রেফতার করতে চায় এবং সেই মর্মে তারা নিম্ন আদালতে আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ হওয়ায় তারা মূলত কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন এবং এই মামলা 24 মার্চ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। কিন্তু তার আগে অন্তর্বর্তী নির্দেশ হিসাবে আপাতত ভাবে ছত্রধর মাহাতো তিনি কোনোভাবে রাজ্যের বাইরে যেতে পারবেন না, যেতে হলে তাকে সেক্ষেত্রে এনআইএ এর বিশেষ আদালতের অনুমতি নিয়ে তারপর তিনি সেই কাজটা করতে পারবেন। সুস্মিতা, ধন্যবাদ। শৌভিক, যারা দল ছেড়েছেন প্রত্যেকেই অভিযোগ করেছেন সম্মান পাননি, দলে অসম্মানিত হয়েছেন বলেই দল ছেড়েছেন। এদের সঙ্গে দলের কথা বলার দায়িত্ব ছিল, দলত্যাগীদেরও দায়িত্ব ছিল দুঃসময় দল না ছাড়ার। তারা পিঠে পুজো দিয়ে এমনটাই মন্তব্য বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। রাজ্য স্তরের নেত্রী, তাই অন্যান্য জেলায় প্রচার করছেন, জেলার কর্মসূচিতে কেন তিনি নেই এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন শতাব্দী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার হবে, মানে এটা মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা যে যাই বলুক, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জি আসবে এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে। দলের সম্মান পাচ্ছে না বলে দল থেকে চলে যাচ্ছে, সেটা একটা বিরাট ঘটনা। বাকি মানে ওইটা একটা ঘটনা, সবারটা কমন, বাকি অ্যাজেন্ডা আলাদা আলাদা হতে পারে। কেন তারা যাচ্ছে, কেন তাদের প্রবলেম কী হচ্ছে সলভ করা, হয়তো একটু ছোটো ছোটো প্রবলেম সলভ করলেই তারা থেকে যায়, সে দলেরও সমান দায়িত্ব তাদেরকে, তাদের অসম্মানটাকে সম্মান দেওয়া। বারবার বলছি যে এই সময় ইলেকশনের সময়, দলের খারাপ সময় এটা করা ঠিক নয়। আর শতাব্দীর এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি জানিয়েছেন আপনাদের শোনাব। যারা এইরকম একটা ভোটের মুখে, নির্বাচনের মুখে যারা চলে যাচ্ছেন সেটাকেও শতাব্দী কন্ডেম করেছেন, খুবই ভালো। আর যেটা সম্মান অসম্মানের কথা বলেছেন, এটাও তো ঘটনা যে যারা এই তৃণমূল থেকে বিধায়ক, সাংসদ, মন্ত্রী বিভিন্ন পদে থেকেছেন, সেক্ষেত্রে দল সম্মান দেয়নি এটা ভাবাটা বোধ হয় ঠিক নয়, বা তাদের সঙ্গে কথা বলা হয়নি এটাও ঠিক নয়। এবং শতাব্দী সেটা বলতেও চাননি। শতাব্দী আরো যে জায়গাটা বলেছেন যে কথা বলা বা ইত্যাদি, এগুলো তো হয়েছে, মানে কথা বলা দলের তরফ থেকে কথা বলা হয়েছে। শতাব্দী আর একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, অন্য কোনো এজেন্ডা থাকতে পারে, এটা তো মোস্ট সিগনিফিক্যান্ট। ফলে নির্দিষ্ট কোনো এজেন্ডায় যদি কেউ যান, তার সঙ্গে ওপরে ক্যামোফ্লেজিং এর যুক্তি, অর্থাৎ এই সম্মান অসম্মান, যা বিধায়ক, সাংসদ, মন্ত্রী, বিভিন্ন কর্পোরেশন বা বোর্ডের চেয়ারম্যান, সব দেওয়ার পরও যারা সম্মানের কথা বলছেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য নয়। তারা আসল কারণটাকে ঢাকতে এই কথাগুলো বলেছিলেন। আমার মনে হয় শতাব্দী গোটা বিষয়টা সেটাকেই ইঙ্গিত করেছেন। এবং আমি খুব বিরাট দোষের কিছু বা কোনো আলাদা কোনো তাৎপর্য শতাব্দীর বক্তব্যে দেখতে পাচ্ছি না।